পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব কি করে একটা বিমের উপরে কত পরিমাণ লোড আসে সেই সম্পর্কিত তথ্য এবং বিষয় নিয়ে। তো এজন্য এই টিউটোরিয়ালের নাম দিচ্ছে হাউ টু ক্যালকুলেট বিম লোড। তো আসুন এই কাজটি কীভাবে করতে পারেন সে বিষয়ে আলোচনা করি। প্রথমে প্রশ্নটা সম্পর্কে আমরা জেনে নিই, কিংবা প্রবলেমটা হলো এরকম: ফাইন্ড দ্য লোড পার ফিট অন অ্যান ইন্টারনাল বিম সাপোর্টিং এ ফ্লোর স্ল্যাব অফ ক্লাসরুম। বিম 40 ফিট সেন্টার টু সেন্টার ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য ওয়াল সাপোর্টিং সিম্পলি সাপোর্টেড বিম ইজ 20 ফিট। দ্য 6 ইঞ্চ থিক স্প্যান ইজ কস্ট মনোথিকালি উইথ দ্য বিম। দ্য স্ল্যাব ক্যারিজ এ সার্ভিস লোড অফ 60 PSF and a superimposed dead load 57 PSF. The beam also carries a superimposed dead load due to 10 inch thick brick wall of 8.5 feet. A brick wall height 8.5 feet and 30 feet length directly on the beam. For architectural reason, the web dimension below the slab limited to 10 inch width and 24 ইঞ্চ হাইট। অর্থাৎ প্রশ্নটা দেখে বুঝতে পারছেন যে একটা বিম, সেটা যে স্ল্যাবটা সেটা 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার ক্লিয়ার ডিস্টেন্স, আর স্ল্যাবের হাইটটা 6 ইঞ্চি, এবং এই স্ল্যাবটার যে ডেড লোড, তো ডেড লোড হিসেবে যে সার্ভিস লোডটা সেটা 60 PSF অর্থাৎ 60 পাউন্ড পার স্কোয়ার ফিট অ্যান্ড সুপার ইম্পোজ ডেড লোড 57 PSF। এবং এই বিমের উপরে 10 ইঞ্চি থিকনেসের একটা 8.5 ফিট হাইটের একটা ওয়াল গেছে, এবং বিমের যে সেকশনটা, বিমের উইড দেওয়া আছে 10 ইঞ্চি এবং হাইট দেওয়া আছে 24 ইঞ্চি। তো এরকম যদি কোনো প্রবলেম হয় সেটা সমাধান করার জন্য সবচেয়ে ভালো হয় প্রথমে প্রবলেমটা ড্র করে নিলে। তো আসুন আমি একটা এটা ড্র করার চেষ্টা করছি। তো দেখেন যে এখানে একটা মাঝখানে একটা বিম দেখানো হয়েছে, এবং এখানে একটা 10 ইঞ্চি ওয়াল দেখানো হয়েছে। এটার বিমের যে স্প্যানটা আছে এটা 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এই পাশে বিমের সেন্টার থেকে এই পাশে 7 ফিট, এই পাশে 7 ফিট, এরপরে আবার এখানে বিম শুরু হয়েছে। তো আশা করি ড্রটা বুঝতে পারছেন। তো এই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব যাতে বুঝতে সুবিধা হয় এবং নিখুঁতভাবে কাজটি করা যায়। তো প্রথম স্টেপে আমরা যেটা করব যে স্ল্যাবের যে ডেড লোড আছে সার্ভিস লোড, অর্থাৎ ডেড লোডগুলো এগুলো ক্যালকুলেট করব স্ল্যাবের জন্য। তো স্ল্যাবের ডেড লোড হিসাবে ওইখানে দেওয়া আছে যে 6 ইঞ্চি থিকনেস, যেহেতু ইঞ্চিটাকে ফিট করার জন্য 6 কে ডিভাইড করব 12 দ্বারা, এবং আল্টিমেট লোড হিসাব করার জন্য 1.4 ফ্যাক্টর দিয়ে গুণ করব, এবং পার স্কোয়ার ফিটের জন্য স্ল্যাবে 150 পাউন্ড ধরা হয়, তাহলে এটা ক্যালকুলেট করলে 105 পাউন্ড পার ফিট স্কোয়ার এটা পাবো। এরপরে যেটা সেটা হচ্ছে যে সার্ভিস লোড দেওয়া আছে 60 PSF। তো সার্ভিস লোডের জন্য আমরা আলটিমেট সার্ভিস লোড কিংবা লাইভ লোড এটার ক্ষেত্রে 1.7 ফ্যাক্টর দ্বারা গুণ করব। তো এটা গুণ করলে 102 পাউন্ড পার ফিট স্কোয়ার এটা আসে। এরপরে সুপার ইম্পোস্ট লোড, এটাও অনেকটা লাইভ লোড, তো সুপার ইম্পোস্ট লোড এখানে 57 PSF দেওয়া আছে, এবং এর কারণেই 1.7 দিয়ে গুণ করতে হবে। তো এটার যে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 96.9 পাউন্ড পার ফিট স্কোয়ার। তো এই স্ল্যাবের উপরে যতটুক লোড আসছে সেটা যোগ করলে আমরা পাই 303.9 পাউন্ড পার ফিট স্কোয়ার। এরপর স্টেপ টুতে আমরা বিমের লোডটা, ডেড লোডটা, বিমের ডেড লোডটা এটা হিসাব করবো। যেহেতু ওখানে আমরা বিমের উপরে যে লোডটা আসছে সেটা হচ্ছে 303.9, তো বিমটা 14 ফিট সেন্টার টু সেন্টার আছে, এজন্য 14 দিয়ে গুণ করব। তো এটা করলে হয় 4254.6। এখন শুধুমাত্র যে বিমের একটা লোড আছে, বিমের লোডটা এটা ক্যালকুলেট করার জন্য আমরা যেহেতু বিমটা 10 ইঞ্চি বা 24 ইঞ্চি আছে, তো 10 ÷ 12 এবং 24 ÷ 12, এর সাথে এটা যেহেতু একটা ডেড লোড,
এই জন্য 1.4 ফ্যাক্টর দিয়ে গুণ করব। আর কনক্রিটের ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটের জন্য আমরা 150 এটা ধরি কোড অনুযায়ী, তো এটা ক্যালকুলেট করলে আমরা 250 পাউন্ড পাই। এখন আমরা হিসাব করব ব্রিক লোড, অর্থাৎ ব্রিকের জন্য কি পরিমাণ লোড এখানে তৈরি হচ্ছে। ব্রিকের জন্য আমাদের যে প্রবলেমটা ছিল এখানে দেওয়াই ছিল যে 10 ইঞ্চি একটা থিকনেসের একটা ব্রিক, তো 10 ইঞ্চিকে ফিট হিসাবে কাউন্ট করার জন্য 10 ÷ 12 × 8.5 ফিট, আর এটা যেহেতু একটা ডেড লোড সেহেতু 1.4 ফ্যাক্টর দিয়ে গুণ করবো ইন্টু ব্রিকের ক্ষেত্রে ধরা হয় প্রতি স্কোয়ার ফিটে 120 পাউন্ড, এটা ক্যালকুলেট করলে আমরা পাই 1190 পাউন্ড। তো এখন আসুন যে আমরা টোটাল কতটুকু লোড হচ্ছে এটা স্টেপ ফাইভে আমরা ক্যালকুলেট করি। টোটাল লোড যেহেতু সেহেতু আমরা স্ল্যাবের যে লোড আছে, বিমের যে লোড আছে এবং ব্রিকের যে লোড আমরা এখানে ক্যালকুলেশন করে পাইছি, এটা যদি আমরা যোগ করি তাহলেই টোটাল লোডটা পেয়ে যাব। তো স্ল্যাবের জন্য আমরা পেয়েছি 4254.6 এবং বিম লোডের জন্য 250 এবং ব্রিকের জন্য 1190 পাউন্ড। তো টোটাল যদি আমরা যোগ করি তাহলে 5954.6 পাউন্ড আমরা লোড পাইছি। অর্থাৎ আমাদের বিমের জন্য যে যেখান থেকে একটা বিমটা চলে গেছে সেই বিমের উপরে যে ব্রিক আছে ওই সেকশনে প্রতি ফিটের জন্য আমাদের 5694.6 পাউন্ড লোড আসে। তো এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে দেই, সেটা হলো যে এখানে হচ্ছে বিম, বিমের ক্লিয়ার ডিস্টেন্স এখানে দেওয়া আছে, আমরা কিন্তু টোটাল স্প্যানটা পাইনি। এখান থেকে এই যে ব্রিক যেখান থেকে গেছে এই ব্রিক 10 ইঞ্চি আর এই পাশে 1 ইঞ্চি আর এই পাশে 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি। তো এই পুরো 1 ফিটের জন্য আমরা লোড পেয়েছি। তো এখানে যদি 10 ফিট ডিস্টেন্স হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হবে টোটাল লোডের সাথে, আর যদি 5 ফিট হয় তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। থ্যাংক ইউ।